রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঐতিহাসিকভাবে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রাজ্য বিজেপি। বুধবার এক সাংবাদিক সম্মেলনে দলের এই স্বাগত কর্মসূচি নিয়ে বিস্তারিতভাবে জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী এবং নবেন্দু ভট্টাচার্য। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার কর্মসূচি নিয়ে রাজীব ভট্টাচার্য জানান, রাজ্যে আসার পর বিমানবন্দর থেকে আস্তাবল ময়দান যাবার যাত্রাপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঐতিহ্যগত পোশাকে বিভিন্ন জায়গায় স্বাগত জানাবে দলের কর্মীরা। ঢাক ঢোল এবং নৃত্য সঙ্গীতের মাধ্যমে দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে বলে জানান প্রদেশ বিজেপির সভাপতি। মোদীজির সফরকে কেন্দ্র করে আমরা 18 তারিখে উনি যখন এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্ট থেকে আস্তাবল পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় উনাকে স্বাগত করার জন্য আমাদের ট্রেডিশনাল ড্রেসে বিভিন্ন জায়গায় কোন জায়গায় হয়তো জনজাতিদের পোশাকে ওনাকে স্বাগত জানাবেন নৃত্যের মাধ্যমে, কোন জায়গায় মণিপুরী, কোন জায়গায় বৈষ্ণব সম্প্রদায়, কোন জায়গায় ঢাক ঢোল দিয়ে আমরা এয়ারপোর্ট থেকে আস্তাবল পর্যন্ত সমস্ত জায়গায় আমরা এই মাননীয় আমাদের যে প্রধানমন্ত্রী ওনাকে স্বাগত জানাবো। প্রধানমন্ত্রীর সফরকে সফল করার লক্ষ্যে বুধবার থেকে দলীয় পর্যায়ে সারা রাজ্যে দলের কর্মীরা বাজার সভা এবং ছোট র্যালি সহ বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করবে বলে প্রদেশ বিজেপির সভাপতি সাংবাদিক সম্মেলনে জানান। আমাদের এই প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে আমরা আজকে থেকে বিভিন্ন বুথে আমরা স্কোয়াডি বাজার সভা এগুলি সংগঠিত করছি। অলরেডি বিভিন্ন জেলায় তার সূচনা দেওয়া হয়েছে। আগামীকালকে আমরা বিভিন্ন জেলাতে আমরা সাংবাদিক সম্মেলন, আমাদের জেলা নেতৃত্বরা এই প্রস্তুতি নিয়ে এই সাংবাদিক সম্মেলন করবেন আগামীকালকে। এবং এই যে আমাদের কর্মসূচি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আসবেন, সেটা এই যে সাফাই অভিযান যেটা বলেছি আমি, সেটা আজকে থেকে আমাদের শুরু হয়েছে। সেটা আগামী 17 ডিসেম্বর পর্যন্ত আমাদের সাফাই অভিযান চলবে। 23 নির্বাচনে রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিল্লিতে অনুষ্ঠিত বৈঠক নিয়েও সাংবাদিক সম্মেলনে আলোকপাত করেন রাজীব ভট্টাচার্য। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত কিছুদিন আগে আমাদের পুরো টিম আমরা সেই দিল্লিতে গিয়েছিলাম এবং নির্বাচনী রণকৌশল 2023-এ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার যে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং সেটা হবে, তো এই তার রণকৌশল এবং নীতি নির্ধারণ করার জন্যই আমাদের সেখানে উচ্চ পর্যায়ে বৈঠক সেখানে সংগঠিত হয়। ইতিমধ্যে আমাদের বিভিন্ন নেতৃত্বরা এই ত্রিপুরা রাজ্য সফরের একটা সূচি আমরা ইতিমধ্যেই রাখবো আপনাদের সামনে। মাননীয় প্রধানমন্ত্রী তো তার শুরুয়া করে দিয়েছেন, তারপরও দেখবেন ধীরে ধীরে আপনাদের সামনে আরো যারা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আসার যে সূচি আপনাদের সামনে রাখবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল্যবান ভাষণ শোনার জন্য 18 তারিখ আস্তাবল ময়দানে উপস্থিত থাকার জন্য আপামর রাজ্যবাসীর প্রতি আবেদন রাখেন প্রদেশ বিজেপির সভাপতি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।